নমস্কার বন্ধু, আজকে আমরা যে টপিকের উপরে ভিডিওটি বানিয়েছি সেটি ডাব্লিউসিএফ এর পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনারা জানেন যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ডাব্লিউসিএফ এর প্রিলিমস এবং মেন্স দুটো পোর্শনেই কিন্তু থাকে, এবং বলতে গেলে শুধু ডাব্লিউসিএফ এর প্রিলিমস মেন্স নয়, আপনি যখন ডাব্লিউসিএফ এর গ্রুপ এ হোক, গ্রুপ বি হোক, সি হোক, ডি হোক, যে কোনো গ্রুপে আপনি যখন পার্সোনালিটি সিলেক্টেড হয়ে পার্সোনালিটি টেস্ট দিতে যাবেন, তখনও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে বিভিন্ন ধরনের কোশ্চেন ইন্টারভিউ বোর্ড থেকে ধরা হয়। ফলে এই পোর্শনটা আপনাকে খুব ভালো করে কিন্তু পড়তে হবে। এইটি এমন একটি টপিক যেটি আপনি ইগনোর করে কিন্তু ডাব্লিউসিএসএ কোয়ালিফাই কখনোই করতে পারবেন না। আমরা আমাদের আগের ভিডিওটিতে যেখানে পার্ট ওয়ান আলোচনা করা হয়েছিল 1915 থেকে 1927 সাল পর্যন্ত, সেখানে আমরা দেখেছি কি করে ডাব্লিউসিএস এর হিস্ট্রি পড়তে গেলে কিভাবে আপনাকে কনসেপ্ট বিল্ডিং করে পড়তে হবে। কোনো ইতিহাস কিন্তু বন্ধুরা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, ইতিহাস একটি ঘটনার পরম্পরা। আপনি যদি ঘটনা পরম্পরাটা ধরতে পারেন যে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছিল, এবং সেটাকে মুখস্থ না করে যদি আপনি মেমোরাইজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ইতিহাসকে আর বোরিং লাগবে না এবং ঘটনাক্রম আপনার একটা স্পন্টেনিয়াস ওয়েতে মনে থাকবে, অটোমেটিক্যালি মনে থাকে, ছবির মতো মনে থাকবে এটার পরে এটা ঘটেছিল। আমরা সেভাবেই কিন্তু ইতিহাসকে বলার চেষ্টা করছি। বন্ধুরা কোশ্চেন অ্যান্সার নিয়ে ভিডিও বহু অন্য চ্যানেলেও আপনি দেখতে পাবেন, ভালো ভালো ভিডিও অন্য চ্যানেলে আছেন, কিন্তু আমরা একটু অন্য ধরনের ভিডিও বানানোর চেষ্টা করছি যেখানে বন্ধুরা আপনি কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইতিহাস কিভাবে পড়তে হয়। আসুন আমরা আমাদের ভিডিওর মূল পর্বে ঢুকি। পার্ট টু যেটা আমাদের, সেটা হচ্ছে 1927 সাল থেকে 1942 সাল। 1927 সালে যে ঘটনার মাধ্যমে সারা ভারতবর্ষ একদম আন্দোলিত হয়ে উঠেছিল সেটি হচ্ছে সাইমন কমিশন। সাইমন কমিশন কি? সাইমন কমিশন হচ্ছে একটি 7-member কমিটি, 7 জন সেখানে মেম্বার ছিল, তার মধ্যে সবাই ছিল ইংলিশম্যান, মানে সবাই ছিল ইংরেজ, সেখানে কোনো ভারতীয় ছিল না। যেহেতু তখন কংগ্রেসের দাবি ছিল যে আমাদের কনস্টিটিউশন কিন্তু আমাদের ইন্ডিয়ানদের দিয়েই করাতে হবে, সেখানে ব্রিটিশদের কোনো স্থান নেই, তো সেই কারণে কংগ্রেস কিন্তু ইন্ডিয়ান এই সাইমন কমিশনকে বয়কটের ডাক দিয়েছিল। সাইমন কমিশনের যে আউটকাম, যেটা সাইমন কমিশন যে রিপোর্টটি সাবমিট করেছিল তার ভিত্তিতেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 রচনা করা হয়েছিল। বন্ধুরা আমরা পরে যে ভিডিওগুলো আনছি তার মধ্যে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাক্ট 1935 ও তার আগে যে অ্যাক্টগুলো আছে সমস্তকে শুরু করে সেগুলো নিয়ে আমরা একটা কনসোলিডেট ভিডিও আনছি, যাতে সেই ভিডিওটি দেখলে আপনি সমস্ত অ্যাক্ট সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। ফলে এই ভিডিওটিতে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করিনি, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় এবং সেটি বন্ধুরা ঠিক মতো দেখতে পারেন। এরপরে যেটা হচ্ছে, হুইচ এস্টাবলিশ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য প্রভিনশিয়াল লেভেল, মানে ভারতীয় সংবিধানে যে ইলেকশনে যে নির্বাচনের যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু প্রথম সাইমন কমিশনই বলেছিল যে প্রভিনশিয়াল যে ক্ষেত্রীয় যে অঞ্চলগুলো, সে আঞ্চলিক অঞ্চলে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এখন যেভাবে আমরা MLA MP নির্বাচন করি এবং তারাই আমাদেরকে প্রতিনিধিত্ব করে পার্লামেন্টে, সেরকম সেই কনসেপ্টটা কিন্তু সাইমন কমিশনই শুরু করেছিল। কংগ্রেস রিজেক্টেড দ্য প্রপোজাল অ্যাজ দেয়ার ওয়ার নো স্কোপ ফর ডোমিনিয়ন স্ট্যাটাস। কংগ্রেসের তখন মূল দাবি ছিল ডোমিনিয়ন স্ট্যাটাসের। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে কমনওয়েলথ দেশগুলোর মধ্যে থেকে সেখানে ইন্ডিপেন্ডেন্স, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেরকম সেটা এই ডোমিনিয়ন স্কোপ কোনো ছিল না, ডোমিনিয়ন স্ট্যাটাসের কোনো স্কোপ যেহেতু সাইমন কমিশন ছিল না, কংগ্রেস এটাকে রিজেক্টেড করেছিল। সাইমন কমিশন, লর্ড বার্কলে অ্যানাউন্স দ্য সাইমন কমিশন অন 8 November 1927। অফিসিয়াল নেম অফ দ্য ইজ দ্য ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিটি। ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিটি বলতে অনেক সময় কোশ্চেন কাকে বলা হয়, অনেকে জানে যে সাইমন কমিশনের অ্যাকচুয়াল নাম কি ছিল, সেইটা কিন্তু বন্ধুরা আপনারা একটু দেখে নেবেন। আমাদের এই ভিডিওগুলো আমরা ডিটেলে আমরা ঢুকছি না, আমরা কিন্তু ঘটনা পরম্পরা বলছি, যাতে করে আপনি যে বইটা পড়ছেন সেটা একটা বই হোক, যে কোনো স্ট্যান্ডার্ড ডাব্লিউসিএস এর জন্য বই, একটা কি দুটো বই পড়লে কিন্তু আপনার ঘটনা ঘটবে, যাতে বুঝতে আপনার সুবিধা হয়, সেই জন্য ভিডিওটি বন্ধুরা দেখুন ও শেয়ার করুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমাদের মেল আইডি আমরা দেবো, সেই মেল আইডিতে আপনাদের কোনো কারণে যদি কোয়ারিজ থাকে সেখানে আপনাদের কোয়ারিজ দিন, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলোর উত্তর দেব। এরপরে যে ঘটনাটা, যখন কংগ্রেস সাইমন কমিশনকে
বয়কটের ডাক দিল, সবাই সারা ভারত উত্তালে ছুটেছিল। কারণ লালা লাজপত রায় লাহোরে সেরকম তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন সে 1928 সালের 30 অক্টোবর, তখন সাইমন কমিশন লাহোর ভিজিট করতে গেছিল। সেই লাহোর ভিজিটের সময় তার উপরে পুলিশ নির্মম ভাবে লাঠি চালিয়েছিল এবং তারপরে কিন্তু কিছুদিন বাদে ওনার মৃত্যু হয়েছিল। সেই ঘটনা কিন্তু সারা ভারত উত্তোলিত হয়ে উঠেছিল। লাল লাল পালের যে লাল লালা লাজপত রায়, তার মৃত্যুতে ভারতবর্ষ শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। এই ঘটনাটি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বন্ধুরা। এরপরে যে নেহেরু রিপোর্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভারতবর্ষের ইতিহাসে। ইন রেসপন্স টু সাইমন কমিশন অল পার্টি মিটিং ওয়াজ কল্ড এট দ্য দিল্লি অন 12 ফেব্রুয়ারি 1920। নেহেরু সাইমন কমিশনের যে পরিপ্রেক্ষিতে সমস্ত দলগুলো একটি মিটিং ডাকলো এবং সেখানে বলা হলো যে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি ওয়াজ ফ্রেম আন্ডার দ্য চেয়ারম্যানশিপ মতিলাল নেহেরু। নেহরু কমিটি বলতে রিপোর্ট বলতে কিন্তু অনেকে জওহরলাল নেহরু হবে, অ্যাকচুয়ালি জওহরলাল নেহরু এরম নয়, নেহরু রিপোর্ট কিন্তু তৈরি করেছিলেন মতিলাল নেহরু, জওহরলাল নেহরুর বাবা। বন্ধুরা এই জিনিসটা কিন্তু আপনারা একটু খুঁটিয়ে দেখবেন, মনে রাখার চেষ্টা করবেন। টু ডিটারমিন দ্য প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে প্রিন্সিপাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে তৈরি হবে তার যে প্রিন্সিপাল তৈরির জন্য রিপোর্টটি ওনাকে সাবমিট করতে বলা হয়েছিল। সেলিয়েন্ট পয়েন্টস অফ দ্য নেহরু রিপোর্ট, ইন্ডিয়া মাস্ট বি গিভেন ডোমিনিয়ন স্ট্যাটাস হুইচ মিন্স ইন্ডিপেন্ডেন্স উইদিন ব্রিটিশ কমনওয়েলথ, দেয়ার ওয়াজ নো সেপারেট ইলেক্টরেট, ফান্ডামেন্টাল রাইটস ইন্ট্রোডিউস। দ্য মেইন তিনটে পিরিয়ড ছিল নেহরু রিপোর্টে, একটা হচ্ছে যেটা ডোমিনিয়ন স্ট্যাটাস, যে ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে থেকেই সম্পূর্ণ স্বাধীনতা, এবং নো সেপারেট ইলেক্টরেট, হিন্দু মুসলিমের কোনো সেপারেট ইলেক্টরেট থাকবে না, এবং ফান্ডামেন্টাল রাইট যেটা বর্তমান ভারতবর্ষের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ পিলার সেইটা কিন্তু প্রথম নেহরু রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। বন্ধুরা ফেট অফ দ্য নেহরু রিপোর্ট, December 1920 সেশন কলকাতা, কংগ্রেস অ্যাকসেপ্টেড নেহরু রিপোর্ট, মুসলিম লীগ অ্যাট দিল্লি সেশন 12 মার্চ 1929 রিজেক্টেড নেহরু রিপোর্ট। তার মানে আপনারা বুঝতেই পারছেন কংগ্রেস যেখানে নেহরু রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করছে সেখানে মুসলিম লীগ কিন্তু নেহরু রিপোর্টটাকে রিজেক্ট করছে। তার কারণটা বন্ধুরা আমরা আসছি, মুসলিম লীগস মেইন অবজেকশন টু নেহরু রিপোর্ট অ্যান্ড জিনিয়াস 14 পয়েন্ট রিপোর্ট। নেহরু রিপোর্টে বলা হয়েছিল যে সেপারেট ইলেকটোরেট থাকবে না, প্রভিশন ফর সেপারেট ইলেকটোরেট ওয়াজ গিভেন টু দ্য মুসলিম কমিউনিটি অ্যাজ পার লখনউ অ্যাক্ট 1916। নেহরু রিপোর্ট রিজেক্টেড দ্য কনসেপ্ট। আপনারা যে দেখেছেন বন্ধুরা আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম লখনউ অ্যাক্ট যেটা হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, সেখানে বলা হয়েছিল যে সেপারেট ইলেকটোরেট থাকবে, মুসলিমরা মুসলিমদেরকে ভোট দিতে পারবে, হিন্দুরা হিন্দুদেরকেই ভোট দিতে পারবে। এই সেপারেট ইলেকটোরেট কনসেপ্টটা কিন্তু বন্ধুরা ক্লিয়ার রাখবেন। সেপারেট ইলেকটোরেট মিন্স হচ্ছে কোনো মুসলিম ক্যান্ডিডেট যেখানে দাঁড়াবে সেখানে মুসলিমরাই তাকে ভোট দেবে, হিন্দু দিতে পারবে, হিন্দু ক্যান্ডিডেট ভোট দেবে হিন্দু, হিন্দু হিন্দুরা হিন্দু ক্যান্ডিডেটদের ভোট দেবে, এই যে ভাগটা সেটা বর্তমান ভারতবর্ষে সেরকম কোনো সেপারেট ইলেকটোরেটের কনসেপ্ট নেই, কিন্তু তখন ছিল। এবং সেইটাই নেহরু রিপোর্টে বলা হলো এরকম কোনো কনসেপ্ট থাকবে না যেটা মুসলিমরা মেনে নিল না। মুসলিম লীগ রেসিডুয়ারি পাওয়ার অ্যাট দ্য সেন্টার, এবং নেহরু রিপোর্টে বলা হলো রেসিডুয়ারি পাওয়ার সবসময় সেন্টারে থাকবে, যখন কোনো ইকুয়াল সিচুয়েশন থাকবে তখন কিন্তু সেই রেসিডুয়ারি পাওয়ার সেন্টার বলে দেবে যে না কি হবে। তখন মুসলিম লীগ বললো যে না এটা হবে না, কারণ তারা জানতো যে তারা কোনো সেন্টারে পাওয়ারে আসতে পারবে না। তারা পাঞ্জাব এবং বেঙ্গল প্রভিন্সে তারা স্ট্রং ছিল, তাদের মেজরিটি ছিল, কিন্তু বাই রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে তাদের কিন্তু মেজরিটি ছিল না। সুতরাং তারা বুঝে গেছিল যে গভর্নমেন্ট করতে হলে কিন্তু সেই কংগ্রেসের উপরে নির্ভর করতে হবে, সেটা তারা মেনে নিতে চাইছিল না। এবং তারই পরিপ্রেক্ষিতে জিন্না যে 14 পয়েন্ট রিপোর্ট দিল তার মূল সারবত্তা ছিল এই যে সেপারেট ইলেকটোরেট তো থাকবেই, প্লাস হচ্ছে যে সেন্ট্রালের যে রেসিডিউরি পাওয়ার সেটা থাকবে না এবং সেটা প্রভিনশিয়াল রেসিডিউরি পাওয়ার হবে। জিন্নার রিপোর্ট দ্য ইনএবিলিটি অফ দ্য কংগ্রেস টু কনসিড জিন্নাস 14 পয়েন্ট মাস্ট বি কনসিডার্ড ইভেন্টুয়াল পার্টিসান অফ ইন্ডিয়া। নেহরু যে জিন্না যে 14 পয়েন্ট রিপোর্ট আপনি বললেন সেইটা কিন্তু কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, যে শর্তগুলো এমনই ছিল, এবং সেইটা না মেনে নেওয়ার তার ফলশ্রুতি হিসেবেই কিন্তু ভারতের বিচ্ছেদ হয়েছে, ভারত কিন্তু ভারত ভাগ হয়েছে, পার্টিশনটা কিন্তু সেই কারণেই ইভেন্চুয়ালি, কিন্তু এটাই ছিল মূল কারণ। জিন্নার 14 পয়েন্ট রিপোর্টই কিন্তু অ্যাকচুয়ালি ভারত ভাগের কিন্তু মূল কারণ বলে মনে করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হচ্ছে লাহোর সেশন অফ 1929, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কংগ্রেস সেশন, নেহরু রিপোর্ট ল্যাপসড অ্যাজ ডোমিনিয়ন স্ট্যাটাস নট অ্যাকসেপ্টেড, পূর্ণ স্বরাজ রেজলিউশন পাসড, অল দ্য ফিউচার ইলেকশনস টু বি বয়কটেড, রাউন্ড টেবিল কনফারেন্স শুড বি বয়কটেড, সিভিল রিজার্ভেশন মুভমেন্ট ওয়াজ টু বি লঞ্চড।
তার মানে বলা হলো যে এই যে মেইন পয়েন্ট গুলো যে কংগ্রেস বললো যে তোমরা ডোমিনিয়ন ইয়ার্লি রিপোর্ট কে, তখন আর তার কোনো ভ্যালিডিটি থাকলো না, যেহেতু ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে কংগ্রেস বললো যে না আমাদের পূর্ণ স্বাধীনতা, আমরা কমনওয়েলথের মধ্যে থাকবো না, আমাদের পূর্ণ স্বাধীনতা দরকার এবং সমস্ত ফিউচারের ভোট আমরা বয়কট করব এবং ফিউচারের রাউন্ড টেবিল কনফারেন্স যেগুলো হবে সেগুলো আমরা বয়কট করব এবং আমরা আইন অমান্য আন্দোলনে যাব যদি না আমাদের এই দাবিগুলো মানা হয়। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, গান্ধীজি প্লেসড অ্যান আলটিমেটাম অন 31st January 1930, মেন্স ডিমান্ডস আর 50% রিডাকশন ইন দ্য ল্যান্ড রেভিনিউ, অ্যাবলিশন অফ দ্য সল্ট ট্যাক্স অ্যান্ড রিলিজ অফ অল পলিটিক্যাল প্রিজনার্স। যে ল্যান্ড রেভিনিউ তখন যে ভূমি কর যেটা চাপানো হয়েছিল তিনি চেয়েছিলেন যে সেটাকে কিন্তু 50% কমানোর জন্য, সল্ট ট্যাক্স যেটা দেশীয় পদ্ধতিতে সল্ট তৈরি করলে সে ট্যাক্স দেওয়ার কথা বলা হলো সেটা তিনি বললেন সেটাকে অ্যাবলিশন করতে হবে, রিলিজ অফ অল পলিটিক্যাল প্রিজনার্স সমস্ত রাজনৈতিক বন্দী তাদের মুক্তির দাবি তিনি জানান। এরপরই হচ্ছে ঐতিহাসিক ডান্ডি মার্চ অন দ্য 12th March 1930, গান্ধী স্টার্টেড দ্য হিস্টোরিক মার্চ অন দ্য সবরমতী আশ্রম উইথ 78 ফলোয়ার্স। 78 জন তিনি সঙ্গীকে নিয়ে তিনি ডান্ডি মার্চ শুরু করলেন। আফটার দ্য 24 ডেজ লং মার্চ সিম্বলিক্যালি ব্রোক দ্য সল্ট ল এট ডান্ডি দ্য 5th April। ডান্ডি হচ্ছে গুজরাটের মুসৌরি জেলার একটি জায়গায় সমুদ্রের তীরে অবস্থিত, সেখানে গিয়ে মহাত্মা গান্ধী নুন তৈরি করে দেশীয় পদ্ধতিতে নুন তৈরি করে কিন্তু তিনি সল্ট লকে ব্রেক করলেন। এই আইন অমান্য আন্দোলন চলার সময় যে ঘটনাগুলি ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল তার মধ্যে এই চট্টগ্রাম বিপ্লব যেটা সশস্ত্র অস্ত্রাগার লুণ্ঠন যেটা হয়েছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, 22nd April আন্ডার দ্য এবল লিডারশিপ অফ দ্য সূর্য সেন মাস্টার দা যাকে আমরা বলি, তার নেতৃত্বে কিন্তু এই অস্ত্রাগার লুণ্ঠনটা হয়েছিল। এরপরে ছিল ধর্ষণা রেড যেটা 21st May 1930 হয়েছিল, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি একটি সল্ট ফ্যাক্টরি ছিল, সেখানে তখন সরোজিনী নাইডু, ইমাম সাহেব, গান্ধীজির ছেলে মণিলাল তারা তখন সেখানে আন্দোলন করছিল। তারপরে পুলিশের ইমাম রেড হয়েছিল এবং লাঠিচার্জ করেছিল। ইমাম সাহেব তিনি এর কথা একটু বলে রাখা ভালো, ইমাম সাহেব কিন্তু ছিলেন সাউথ আফ্রিকাতে মহাত্মা গান্ধীর একজন সহযোগী এবং যখন এই আন্দোলন চলার সময় গান্ধীজিকে যখন অ্যারেস্ট করে নেওয়া হলো, ইমাম সাহেব সেখান থেকে এসে বললেন যে আমি এই আন্দোলনকে আরো আগে বাড়িয়ে নিয়ে যাব। এই অসহযোগ আন্দোলন চলার সময় ভাইসরয় তখন ছিলেন লর্ড আরউইন, তিনি একটা ইনিশিয়েটিভ নিলেন যে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার জন্য এবং তিনি মহাত্মা গান্ধীকে বললেন যে আপনি আলোচনায় আসুন, আলোচনা টেবিলে আসুন এবং তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল। 55th March 1931 কংগ্রেস এগ্রিড টু জয়েন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফর ড্রাফটিং দ্য কনস্টিটিউশনাল রিফর্মস, আর গান্ধীজি এগ্রিড টু ডিসকন্টিনিউ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। গান্ধীজি রাজি হলেন যে তিনি সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে তিনি যোগদান করবেন এটাই, এবং তিনি আইন অমান্য আন্দোলনকে তিনি উইথড্র করেন, তিনি বন্ধ করেন। এটাই ছিল গান্ধী আরউইন অ্যাক্ট 1931। এটি বন্ধুরা ভারতবর্ষের ইতিহাসে এই চুক্তিটির কিন্তু একটি অপরিসীম গুরুত্ব আছে। এরপরে যেটা সেকেন্ড যেটা ফেজের যেটা আইন অমান্য আন্দোলন হয়েছিল সেটা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফেলড, গান্ধীজি রিটার্ন টু ইন্ডিয়া ডিহার্টেড অ্যান্ড ডিসিলিউশন, লর্ড ওয়েলিংটন সাকসেডেড আরউইন অ্যান্ড ফ্লাউটেড মেনি প্রভিশনস অফ দ্য গান্ধী আরউইন প্যাক্ট। On that 4th January 1932, Congress leaders were arrested. Gandhiji, second round table conference, যেটা ইংল্যান্ডে হয়েছিল সেটি ব্যর্থ হয়েছিল, সেটি ফেল করেছিল। গান্ধীজি ইন্ডিয়াতে ফিরে এলেন, তিনি খুবই ভেঙে পড়েছিলেন এবং কারণ তার সমস্ত দাবি দেওয়া তখন ব্রিটিশ সরকার মানল না এবং লর্ড আরউইনের জায়গায় লর্ড ওয়েলিংটন ভাইসরয় হিসেবে এলেন এবং যে গান্ধী আরউইন চুক্তি যে হয়েছিল তার অনেক শর্ত তিনি মানলেন না এবং কংগ্রেসের লিডারদের যেটা 1932 প্রায় সব বড় বড় লিডারদের কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হলো। এরপরেই হলো যেটা লর্ড র্যামসে ম্যাকডোনাল্ড, যিনি তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটি ঘোষণা করলেন। এই ঘোষণার পরেই কিন্তু আইন অমান্য আন্দোলনের আস্তে আস্তে কিন্তু থিতিয়ে পড়লো।
তার আগে বলিনি আমরা যে ইম্প্যাক্ট মানে কি তার প্রভাব পড়েছিল এই আইন অমান্য। উইন অফ কংগ্রেস ইন মোস্ট প্রভিন্স ইন 1937 ইলেকশন, সাম কংগ্রেস অ্যাক্টিভিস্ট ফর্মড সোশ্যাল গ্রুপ, নেহরু অ্যান্ড সুভাষ বোস মার্জার। 1937 ইলেকশনে কংগ্রেস কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় কিন্তু জয়লাভ করল। সাম কংগ্রেস অ্যাক্টিভিস্ট বিভিন্ন কংগ্রেসী নেতা তারা কিন্তু সমাজবাদী যে গ্রুপগুলো আছে সোশ্যালিস্ট গ্রুপে তারা অ্যাক্টিভিস্ট হিসেবে তারা নতুন গ্রুপ ফর্ম করল। এবং নেহরু এবং সুভাষচন্দ্র বসু কিন্তু ভারতবর্ষের ইতিহাসে অন্যতম বড় নেতা হিসেবে সর্বভারতীয় নেতা হিসেবে তারা আত্মপ্রকাশ ঘটল। এরপরে এলো কমিউনাল অ্যাওয়ার্ড 1932-60 আগস্ট। কি বললেন লর্ড রামসি ম্যাকডোনাল্ড? ম্যাকডোনাল্ড এটা বললেন, এটি খুবই ভারতবর্ষের ইতিহাসে একটি লজ্জাজনক ঘটনা। তিনি বললেন যে হিন্দুদের সাথে যারা দলিত তারা কিন্তু আলাদা এবং দলিতদের কিন্তু সেপারেট ইলেক্টোরেট হবে, হিন্দুদের সঙ্গে তাদের একসঙ্গে থাকতে পারবে এবং দলিতরা দলিতদেরকে ভোট দেবে, হিন্দুরা আলাদা হবে হিন্দুদের ভোট দেবে। এবং সেই দলিতদের তিনি বললেন যে শিডিউল কাস্ট হিসেবে ও সেপারেটেড দেম ফ্রম দ্য রেস্ট অফ দ্য হিন্দুস। গান্ধীজি রিয়াক্টেড স্ট্রংলি টু দ্য প্রপোজাল, হি ওয়েন্ট অন ফার্স্ট আন টু ডেথ অন 28 সেপ্টেম্বর 1932। গান্ধীজি এর স্ট্রং এর কঠোর বিরোধিতা করলেন এবং বললেন যে এবং তিনি আমরণ অনশনে গেলেন 20 সেপ্টেম্বর থেকে 1932 সালে এবং বললেন যে যতক্ষণ না এই চুক্তি এই ঘোষণা উদ্ধ করা হবে তিনি কিন্তু অনশন করবেন এবং আমরণ অনশন তিনি করবেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুনা প্যাক্ট হলো। পুনা প্যাক্ট তাদের মধ্যে হয়েছিল 25 সেপ্টেম্বর 1932, সিক্স ডে অফ দ্য গান্ধীজির ফার্স্ট গান্ধীজি অনশনের ষষ্ঠ দিনে এম এম মালব্য, মদন মোহন মালব্য, বি আর আম্বেদকর এরা পুনায় গেলেন এবং গান্ধীজির সঙ্গে দেখা করলেন। এনারা সবাই ছিলেন দলিত নেতা এবং গান্ধীজির সঙ্গে মানে কংগ্রেসের সঙ্গে দলিত রিপ্রেজেন্টেটিভদের একটি চুক্তি হলো যেটাকে বলা হয় পুনা প্যাক্ট। এই চুক্তির পরিপ্রেক্ষিতে বলা হলো যে না, কমন ইলেকটোরেটই থাকবে হিন্দুদের মধ্যে এবং 18% সিট রেজিস্ট্রেশনে সেটা দলিতদের জন্য সংরক্ষিত করা হবে। এতে করে গান্ধীজি সারা ভারতের যে ইংরেজদের যে কুটিল চাল, যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে তিনি আটকে দিলেন এবং তিনি কিন্তু ভারতকে একটি ভয়ঙ্কর পরিণতির হাত থেকে রক্ষা করলেন। এই চুক্তিগুলোর গুরুত্ব বন্ধুরা বুঝতে হবে। ডাব্লিউএসএস হতে গেলে, ডাব্লিউএসএস অফিসার হতে গেলে শুধুমাত্র ইতিহাসকে মুখস্থ করলেই হবে না, তার যে একটা ঐতিহাসিক ঘটনার কি পরিপ্রেক্ষিত তার যে গুরুত্ব সেটাও কিন্তু মনে রাখতে হবে। ইলেকশন অফ 1937 লখনউ সেশন, 1936 প্রেসাইডেড ওভার বাই জওহরলাল নেহরু, কংগ্রেস রিজলভ টু কন্টেস্ট ইলেকশন ইন 1937। এই কংগ্রেস সেশনে জওহরলাল নেহরু বললেন যে আমরা 1938 সালে ইলেকশনটি লড়বো। ইলেকশন হেল্ড ইন জানুয়ারি ফেব্রুয়ারি 1937 এই ইলেকশনটা হয়েছিল। কংগ্রেস 715টা সিট পেয়েছিল 836টা সিটের মধ্যে। এরপরেই এলো অগাস্ট অফার। অগাস্ট অফারটা কেন এলো, কার কাছ থেকে এলো? লর্ড লিনলিথগোর ইস্যু এ স্টেটমেন্ট ফ্রম দ্য সিমলা অন অগাস্ট, পপুলারলি নোন অ্যাজ অগাস্ট অফার। দ্য মেইন পারপাস ওয়াজ টু সিকিউর কংগ্রেস কোঅপারেশন ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু। ভাইসরয় হ্যাড প্রমিসড দ্য মুসলিম লীগ অ্যান্ড আদার মাইনরিটি দ্যাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট উড নেভার এগ্রি টু এ কনস্টিটিউশন দ্যাট ডিড নট এনজয় দেয়ার সাপোর্ট। তখন হিটলার জার্মানি আক্রমণ, রাশিয়া আক্রমণ করে দিয়েছে সেই সময়টায়, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মুখে এবং ইংরেজরা বুঝতে পারলো যে ভারতে যদি ভারতীয় সাপোর্টটা না পাওয়া যায়, কংগ্রেসের সাপোর্টটা না পাওয়া যায় তাহলে কিন্তু তারা বিশ্বযুদ্ধ জিততে পারবে না। সেই কথা মাথায় রেখে ভাইসরয় লর্ড ডেভিন একটি ঘোষণা করলেন যেটাকে বলা হয় অগাস্ট অফার এবং তিনি কংগ্রেসের সঙ্গে একটি চুক্তিতে আসতে চাইলেন। এবং তিনি সেই সঙ্গে সঙ্গে আবার তিনি ঘোষণা করলেন যে মুসলিম এবং অন্যান্য মাইনরিটি কোনো স্বার্থ লঙ্ঘিত হয়ে কোনো কনস্টিটিউশনে বেরিয়ে যাবে না। তার মানে কংগ্রেসকেও একদিকে খুশির চেষ্টা, ওদিকে মুসলিম লীগকেও খুশির চেষ্টা, এই দুটো প্রত্যেকে তারপরে কিন্তু ভারতবর্ষে ক্রিপস মিশন স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন এলো, ক্রিপস কমিশন এলো, যেটা এটার পর এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষ স্বাধীন হওয়ার একটি প্রথম ভাব বলা যায় 1942 সাল থেকে। সেইভাবে আমরা কিন্তু ঘটনাক্রমটা ভাগ করেছি 1927 থেকে 1942 বা 1942 থেকে 1947 সাল।
তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের দ্বিতীয় ভিডিও দ্বিতীয় পার্ট এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আপনার WBCS পরীক্ষায় আপনার সাফল্য কামনা করি, খুব ভালো করে পরীক্ষা দিন। ভবিষ্যতের একজন WBCS অফিসার সেই কথা মাথায় রেখে বলুন, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বলুন যে শুধুমাত্র ইতিহাস পড়ার জন্য ইতিহাস পড়া না, সেটার যে ইমপ্লিকেশন এবং সেটার যে তার যে ব্যাখ্যা এবং তার যে সমাজে তার কি প্রভাব সেইটা মাথায় রেখে বলুন, কারণ এগুলো আপনাদের কাজে লাগবে ভবিষ্যতের একজন প্রশাসক হিসেবে। বন্ধুরা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো আরো ভালো ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহিত করুন। ভালো থাকবেন বন্ধুরা, নিজের শরীরের খেয়াল রাখবেন। নমস্কার।